কারো কাছে এটি নিছক পাগলামি মনে হতেই পারে। রবিবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার মধ্য দিয়ে এক মাসে উত্তর কোরিয়া 7 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়া দাবি করেছে এবার উত্তর কোরিয়া জাপান সাগরে এই পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মতিগতি কেউ বুঝতে পারছে না। এবছর শুরুতে তিনি দেশে খাদ্য সংকট মোকাবেলার দিকে বেশি নজর দেবেন এমন ঘোষণা দিলেও জানুয়ারিতেই 7 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে গণমাধ্যমে বোমা ফাটালেন। রবিবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর আগে 5 ও 11 জানুয়ারি বেশ কয়েকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা তারা করেছে। দেশে কোনো যুদ্ধ অবস্থা নেই, বরং আছে অর্থনৈতিক মন্দা। তাই অনেকেরই প্রশ্ন, এইসব কাজের কি অর্থ হতে পারে? দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছে তাদের ধারণা, উত্তর কোরিয়া আসলে একটি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে এবং এটি এতটাই আধুনিক ও সক্ষম যা কেউ ধারণা করতে পারছে না। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হয়তো একটি রাষ্ট্রীয় কৌশলও, যা তাদেরকে বিশ্ব রাজনীতিতে সবসময় গুরুত্বপূর্ণ করে তোলে। 2017 সালে যুক্তরাষ্ট্রের সাথে কিম জং উনের আলোচনার পর তারা কয়েক বছর কোনো পরীক্ষা চালায়নি, কিন্তু পরে প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণকে শত্রুতাপূর্ণ আখ্যা দিয়ে উত্তর কোরিয়া আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে দেয়, যার সবশেষ পরীক্ষাটি ছিল রবিবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে।